রেশন কার্ড থাকিলে ভাল খবর, রেশন কার্ড থাকিলে অরুণোদয় আসনি পাবো। নমস্কার, এই মুহূর্তে অসমবাসী রাইজক দিবলৈ লৈছো বিগ ব্রেকিং নিউজ। কেন রেশন কার্ড থাকিলে অরুণোদয় আসনি লাভ করিব, ইয়াতে সব সুন্দর করে লিখা আছে। আপনার ঘরত রেশন কার্ড আছে নাকি? তেন্তে আপনার ভাবে ভাল খবর, শীঘ্রই লাভ করিব 1,250 টাকা একাউন্টত অরুণোদয় আসনির জড়িয়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেবিনেট বৈঠকত ঘোষণা করিলে অরুণোদয় আসনি হয়েছে 2020 চনের 2 অক্টোবর আরম্ভ করা অসম সরকারের আসনি। অরুণোদয় আসনির লক্ষ্য হয়েছে 50 লাখ টাকার আর্থিক সাহায্য প্রদান করা। রাজ্যের প্রায় 27.61 লাখ পরিয়ালক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি আসনির জড়িয়ে প্রতিমাহে 1,250 টাকা প্রদান করা হয়। এই আসনির হিতাধিকারী সকলে এই ধনরাশি প্রতিমাহর 10ম দিনত অক্টোবর 2020-এর পর আরম্ভ করে লাভ করে। পরিয়ালের প্রাথমিক তত্ত্বাবধায়ক হওয়া মহিলাসকলক আসনির হিতাধিকারী হিসাবে রখা হয়। হয় নিশ্চয় যি অরুণোদয় আসনির লগতে কেবাটা আসনির টাকা 1,250 টাকা সমাই দিয়ে 10ম দিন অর্থাৎ প্রতিমাহর 10 তারিখ দিনাই সুমাই দিয়ে টাকা। কেন 10 তারিখ হয়েছে পেনশন আর অরুণোদয়ের দিন। তারপর লিখা আছে অসম সরকারের যোগ্য হিতাধিকারীসকলক বিভিন্ন অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়তা ঔষধ, ফল মূল, শাক পাচলি, দালি, চেনিকে ধরে বিভিন্ন অত্যাবশ্যকীয় সামগ্রীর ক্রয়ের বাবে মাহিকে আর্থিক সাহায্য প্রদান করিব। এই আসনির অধীনত প্রতিটি হিতাধিকারী পরিয়ালে ঔষধ ক্রয়ের বাবে 400 টাকা, 4 কেজি দালিত 50% রাজহ সাহায্যের বাবে 200 টাকা, 4 কেজি চেনির উপর 50% রাজহ সাহায্যের বাবে 80 টাকা, ফল মূল ক্রয়ের বাবে 150 টাকা লাভ করিব, আর অত্যাবশ্যক সামগ্রীর বাবে 170 টাকা, আর LPG গ্যাসের বাবে 200 টাকা লাভ করিব। হয় নিশ্চয় আপনাদের জানিও পারিছে যে যি 1,250 টাকা প্রদান করে আছে অরুণোদয় হিতাধিকারীসকলক এই সময় বস্তু ক্রয়ের বাবে কিন্তু টাকাসমূহ দি দিয়ে। মানে যুম উল্লেখ করলো ফল মূল, শাক পাচলি, দালি, চেনি আর যুমূহ LPG গ্যাস বা এই সময়ের বাবে কিন্তু এই 1,250 টাকা দি আছে। আর এতিয়া যখন আবেদন করব বিচারিছে কি কি ডকুমেন্টসর প্রয়োজন হব নিশ্চয় হবি জানি লোক। যখন রেশন কার্ড আছে ঘর এই ভিডিওটি এতালে যদি শেয়ার করা নাই তেনে ক্ষেত্রে তলচক শেয়ার আছে এটাই শেয়ার করে দিও যাতে সকলে এই খবর লাভ করব পারে আর এই 1,250 টাকা লাভ করব পারে অরুণোদয় আসনির বাবে। আর অরুণোদয় আসনির বাবে কি কি আবেদন লাগবে এতে চাই লোক ডকুমেন্ট রিকোয়ার দিয়া আছে। 1 নম্বর লাগিব আধার কার্ড, 2 নম্বর লাগিব প্যান কার্ড, 3 নম্বর লাগিব অসমর বাসস্থান, 4 নম্বর লাগিব ব্যাংক একাউন্ট, 5 নম্বর লাগিব ব্যাংকর পাসবুক, 6 নম্বর লাগিব 2খন ফটো, 7 নম্বর লাগিব মোবাইল নম্বর, 8 নম্বর লাগিব রেশন কার্ড, 9 নম্বর লাগিব আয়ের প্রমাণপত্র, 10 নম্বর লাগিব আত্মঘোষণা প্রমাণপত্র, 11 নম্বর লাগিব পরিচয় পত্র, 12 নম্বর ভোটার আইডি কার্ড, 13 নম্বর বয়সর প্রমাণ। এইকেইখন প্রমাণপত্র হলে কিন্তু 1,250 টাকা লাভ করব রেশন কার্ড থাকা হিতাধিকারী সকলে। যদি আপনার ঘর রেশন কার্ড আছে তেন্তে কমেন্ট করে জানাব যে আপনার ঘর রেশন কার্ড আছে। কেন রেশন কার্ড হিতাধিকারী সকলে অতি শীঘ্রই লাভ করব অরুণোদয় আসনি, কেন অরুণোদয় আসনি শীঘ্রই সংলগ্ন করব। এই কথা কেবিনেট বৈঠকত উল্লেখ করেছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় স্যারে। আর ইয়ারে কেবাটাও আসনি লাভ করব মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড লাভ করিব, আর যার জড়িয়ে প্রতি বছরে 5 লাখ টাকার বিনামূল্যা চিকিৎসা লব পারিব, আর উজ্জ্বলা গ্যাস কানেকশনও লাভ করিব। ইয়ার লগতে উজ্জ্বলা গ্যাস কানেকশন লাভ করিব, কেন এই অসম সরকারের এই ন্যায় আসনি, এই ন্যায় আসনির জড়িয়ে কিন্তু এই সময় সুবিধা লাভ করব। হ্যাঁ, আপনার রিকুয়েস্ট করলো যদি এতালেকে ভিডিওটি শেয়ার করা নাই তেনে ক্ষেত্রে শেয়ার করে রাখব, আর ইউটিউবে যদি ভিডিওটি চাই আছে তেনে ক্ষেত্রে সাবস্ক্রাইব করব চ্যানেলটি, আর যদি ফেসবুক পেজটি ফলো করা নাই ফেসবুক পেজটি ফলো করে রাখব। সো আজ ইউটিউব আপনার দিবলগীয় আপডেট আজিলে, মানে বাই বাই।